हेलो एवरीवन, वेलकम टू WBPSC वाला। आशा करी प्रत्येके तोमरा खूब भालो आछो एंड सुस्थ आछो। तोमादेर सबार भालोबासाय आमरा आप्लुत एबं टीम WBPSC वाला सब समय तोमादेर साथे छिलो एबं थाकबे। तो आजके आमी एबं मैडाम दुजोनेई आछि, बुझतेई पारछो। तो आमादेर आलोच्य आजकेर विषय हच्छे आमादेर WBCS प्रिलिम्स 2023 एर जोन्नो आमादेर टीम WBPSC वाला की की करे फेरेछि, आमरा কি করছি এবং আপকামিং তোমাদের জন্য কি আসছে। তো সেটা নিয়ে একটা জাস্ট একটা ছোটখাটো রিক্যাপ কেন করতে চাইছি, কারণ সামনে প্রিলিমিনারি এক্সামিনেশন WBCS এর। তো তোমরা একটু ফোকাস রেখো আমাদের WBPSC वाला চ্যানেলে। সেখানে আরেকবার ডিস্টার্ব করছি ছোট করে, একদম, কারণ তোমরা জানো যে অলরেডি আমাদের পাবলিক সার্ভিস কমিশন 1 ডিসেম্বর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলে দিয়েছে। তো অবশ্যই সেটা মনে করে কিন্তু 1 ডিসেম্বর WBCS প্রিলিমস এর অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলো এবং আমরা ফোকাস করি আমাদের চ্যানেলে। চলো, তো তোমরা সবাই জানো WBPSC वाला যে আমাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেখানে তোমরা যদি একটু প্লেলিস্ট অপশনের দিকে চলে যাও তাহলে আমরা দেখব যে প্রিলিমসকে টার্গেট করে, তাই না, WBCS প্রিলিমসকে টার্গেট করে আমাদের ওয়ান শট ভিডিও গেছে, প্রায় 42 ভিডিওস রয়েছে এখানে। তো তোমরা এখানে যদি ক্লিক করো সমস্ত সাবজেক্টের, তাই না, ওয়ান শট ভিডিও তোমরা তো পেয়ে যাবে। একটা সাবজেক্ট মানে ইংলিশ, ম্যাথ, সায়েন্স, সমস্ত হিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত সাবজেক্টের ওয়ান শট ভিডিও একদম। দেখো টোটাল 42 ভিডিও রাখা আছে। তার মানে ম্যাম এইটা যদি ওরা দেখে নেয় তার মানে ওদের পরীক্ষায় তো মানে দারুণ রিভিশন হয়ে যাবে, কমন আসবে এবং রিভিশন একটা হয়ে যাবে সুন্দর করে। তারপরে দেখো আমরা যেটা টার্গেট করি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তো প্রিভিয়াস ইয়ার দেখো, প্রিভিয়াস লাস্ট যে 10 ইয়ার্স আছে মানে 2012 থেকে মোস্ট প্রবাবলি। তো তোমাদের প্রচুর রিকোয়ারমেন্ট, আমরা তোমাদের থেকে প্রচুর রিকোয়ারমেন্ট থাকে PYQ। তোমাদের জন্য সেটাও দেখো রাখা আছে PYQ, টোটাল 8টা ভিডিও। এখানেও তোমরা ক্লিক করলে কিন্তু পুরো PYQ সেশন তোমরা মানে দেখতে পাবে কি কোশ্চেন এসছে, এবং আমরা জানি যে PYQ থেকে অনেক কটা কমন থাকে একদম। আর ম্যাম এই যে এটা সবথেকে ইম্পর্টেন্ট, তাই না, লাস্ট মিনিট স্ট্র্যাটেজি, এটা কিন্তু অবশ্যই দেখে নিও পরীক্ষার আগে। আশা করছি তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে এই পার্টিকুলার প্লেলিস্টটা। ঠিক আছে, এবার ম্যামকে আমি একটু রিকোয়েস্ট করব যে ম্যাম এবার আপনারা তোমরা অলরেডি দেখছো যে দেখে নাও যে এই 3টে ভিডিও তোমরা একদম ওয়ান শট, তার সাথে দেখো 10 ইয়ার্স PYQ সেশন এবং হচ্ছে লাস্ট মিনিট আমাদের স্ট্র্যাটেজি। ওকে, তো এবার আমরা চলে আসি আমাদের অ্যাপে। তো অ্যাপে আমরা দেখো যে কি চলছে বা কি আপকামিং আসতে যাচ্ছে। তো অ্যাপে দেখো আমাদের এইখানে যেটা চলছে WBCS প্রিলিমস 2023 এর জন্য কুইক রিভিশন ওয়ান লাইনার সেশন। মানে আমি জানি যে আমাদের বায়োলজি প্রচুর টপিক আছে, তো এতটা টপিক এখন কি ডিসকাস মানে পুরো ডেসক্রিপটিভ পড়তে গেলে দেখবে লাস্টের দিকে আমরা পাজল হয়ে যাই। সো তোমাদের জন্য পুরো ওয়ান লাইনার সেশন রাখা আছে, প্রত্যেকটা টপিক থেকে কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট। তো এখানেও দেখবে প্রত্যেকটা সাবজেক্টের আমরা কিন্তু একইভাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে সব কোয়াটাকে। তাহলে ম্যাম আপনি বলতে চাইছেন যে শুধু ইউটিউব দেখলে হবে না, আমাদের অ্যাপও কিন্তু ডাউনলোড করতে হবে তোমাদের একটা ওভারঅল প্রিপারেশন নেওয়ার জন্য। তো অ্যাপেও কিন্তু দেখো এটা পুরোপুরি চলছে হচ্ছে আমাদের পুরো ফ্রি তে অ্যাপে চলছে হচ্ছে উইক রিভিশন সিরিজ। আচ্ছা, এবার আসতে চলেছে যেটা সেটা হচ্ছে তোমাদের জন্য এটা দেখো WBCS প্রিলিমস 2023 কে উদ্দেশ্য করে কারেন্ট অ্যাফেয়ার্স। এবং আমরা সবাই জানি ম্যাম কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে WBCS এক্সামিনেশন। কারেন্ট অ্যাফেয়ার্স জিকে আমার তো এত মনে থাকে না বাবা, আমার ভীষণ গুলিয়ে যায়, পাজল লাগে। তো তোমাদের জন্য রাখা আছে। তো ম্যাডাম এখানে কি রাখা আছে একটু বলে দিন ওদেরকে। তো এখানে তো ওরা পাবে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রায় এক বছরের, তো ওরা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বলার সেটা হচ্ছে টপিক ওয়াইজ পাবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ওয়াইজ। এবং যেটা ম্যাম বললেন সেটা হচ্ছে এক বছরে মানে সেপ্টেম্বর 2022 থেকে সেপ্টেম্বর 2023 পুরো এক বছরের কি ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে একটা টোটাল ম্যাগাজিন সম্পূর্ণ ফ্রিতে। ওকে, আর ম্যাগাজিনটা ম্যাম কারা পাবে? যারা হচ্ছে এনরোল করবে, যারা, ঠিক আছে, যারা এনরোল করবে অবশ্যই এনরোল করে রেখো। এনরোল যারা করবে তাদের কিন্তু এখনো অবধি আমি বলে দিই এটা কিন্তু এখনো আমাদের আপলোড হয়নি এই ম্যাগাজিনটা। তো খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, তোমরা এনরোল করে রেখো। এনরোল করলেই দেখবে তোমাদের কিন্তু কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। তো তোমাদের ভালোবাসায় আমরা এতটা তোমাদের জন্য করতে পেরেছি, তোমাদের সাপোর্টের জন্য আমরা সব সময় আছি, থাকবো। এন্ড তোমাদের আপকামিং কি আরো চাহিদা সেটা কমেন্টসগুলো আমাদের জানাবে এবং আমরা সেই মতো তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমাদের কন্টেন্ট তো কন্টিনিউয়াস একটা সাপোর্টের আমাদের দরকারই রয়েছে, যেটা আমাদের এনার্জি, তাই তো। অবশ্যই তোমরা ফিডব্যাক দিও, কারণ তোমাদের ফিডব্যাক আলটিমেটলি টিচারের এনার্জি। কারণ আমরা শুধু পড়িয়ে গেলাম ততক্ষণ আমাদের এনার্জি থাকে না যতক্ষণ না তোমরা ফিডব্যাকটা দাও। তো তোমাদের ফিডব্যাক কিন্তু আমাদের টিচারদের কিন্তু প্রচন্ড হেল্প করে আরো নতুন নতুন ভাবে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া যে কিভাবে কি করলে তোমাদের একদম হাতের কাছে সবটা এনে দেওয়া যায়। এবার বাদবাকি কিন্তু ম্যাডাম অবশ্যই আমরা তো পুরো দিচ্ছি সাবজেক্টের একটু কিছু ওদেরকে মোটিভেট করে দিন। মোটিভেট করার কিছুই নেই, যা পড়িয়েছি সেখান থেকে কমন শুধু এটুকুই বলবো যে আই ক্যানট এটা বলো না। অবশ্যই আমরা সবাই সবকিছু পারি, শুধু সঠিক গাইডেন্স দরকার এবং তার সাথে তোমাকেও কিন্তু সঠিকভাবে পড়াশোনা করতে হবে, তাই না? ম্যাম বলতে চাইছেন ইম্পসিবল এর মধ্যেও লেখা থাকে আই অ্যাম পসিবল, তাই তো? তো এবার আমি আমার সাবজেক্টের জন্য কি বলবো, অবশ্যই তোমরা গ্রামারের তো সমস্ত সিরিজ ওয়াইজ টপিক ওয়াইজ তোমরা তো পেয়ে গেছো, ইভেন ভোকাবুলারি। তো নতুন করে এখন পরীক্ষার আগে কিছু পড়ার নেই, যেগুলো তোমরা পড়েছো বারে বার সেটাতেই রিভিশন দাও, তার উপর মনোযোগ করো এবং প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো। এখন এটাই হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজি হবে যে এমসিকিউ যেখান থেকে যেখানে পাচ্ছ মক টেস্ট, ইভেন আমাদের অ্যাপেও মক টেস্টের ব্যবস্থা রয়েছে, তোমরা মক টেস্ট দিতে থাকো এন্ড এমসিকিউ প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। এটা আমি বলবো লাস্ট পয়েন্টে কিছু নতুন দেখার দরকার নেই, যেগুলো পড়ছো সেগুলো শুধু রিভিশন করো, রিভাইজ আর তার সাথে ঘড়ি ধরে একটু প্র্যাকটিস করো। এন্ড ম্যাডাম নেগেটিভ মার্কিং, হ্যাঁ অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমরা কোনো নেগেটিভ মার্কিং কিন্তু দিয়ে যতটা পারি কম করব। আমি জানি যে সবার হাত নিষ্পিস করে দেওয়ার জন্য, বাট যতটা পারি কম নেগেটিভ করার চেষ্টা করব, তাহলেই দেখবে তুমি সাকসেস পাবে। তাহলে অবশ্যই ওদের জন্য বেস্ট অফ লাক, পরীক্ষা অবশ্যই তোমাদের জন্য ভালো হবে, এক্সামের জন্য সবাইকে বেস্ট উইশেস। তো আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, তারপর তো তোমাদের এক্সামের পর অবশ্যই মেন্স নিয়ে আলোচনা হবে, সেটা পরে। আপাতত এইটুকুই রাখছি। ও ম্যাডাম আপনি তো আরেকটা কথা বলতেই ভুলে গেলেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ইউটিউবের জন্য আমরা যেটা ইনিশিয়েটিভ নতুন নিয়েছি, একদম ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে আমাদের একদম তোমরা খেয়াল রেখো ডিসেম্বর 1st থেকে কিন্তু একদম তোমাদের চলবে হচ্ছে ইউটিউব সেশনের লাইভ সেশন চলবে, তাই তো ম্যাডাম? একদম কতক্ষণে কত ঘন্টার জন্য অনেকক্ষণই চলবে, 50টা আমরা এমসিকিউ ডিসকাশন করব। একটু সময় নিয়ে তোমরা কিন্তু আমাদের সাথে লাইভ সেশনে যুক্ত থেকো। এটা বলতে পারো এটা ওয়ান কাইন্ড অফ ম্যারাথন সেশন, একদম হচ্ছে টপ 50 এমসিকিউ প্রত্যেকটা সাবজেক্ট থেকে। তো অবশ্যই তোমরা সবকিছু শিডিউল গুলো পেয়ে যাবে। এইটা হচ্ছে লাস্ট মোমেন্ট আমাদের একটা, ম্যাডাম বলছিলেন না যে তোমাদের এমসিকিউ দরকার, হ্যাঁ তো সেটাও তোমাদের জন্য রেখেছি আমরা এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে। একদম ডিসেম্বর 1st থেকে চলবে হচ্ছে তোমাদের পরীক্ষার আগে অবধি, তারপর তোমরা রিভিশন করবে 10 তারিখ থেকে, 10 তারিখ 11 তারিখ অবধি চলবে, দেন বাদ বাকিটা তোমরা রিভিশন করবে। অ্যান্ড অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে এমসিকিউ এর জন্য ওদেরকে কোথাও ঘাটতে হবে না, আমাদের শুধু ইউটিউব চ্যানেলে ওদের যুক্ত থাকতে হবে, তোমাদের জন্য কোথাও যেতে হচ্ছে না। একদম তোমরা ইউটিউব চ্যানেলে সকালবেলা চলে আসবে, বা আমাদের যেটা টাইমিং গুলো জানিয়ে দেওয়া হবে, একদম টপ 50 প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা থাকবে। যুক্ত থেকো আমাদের টেলিগ্রাম চ্যানেলেও সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য। সো আজকে এইটুকু থাক, টাটা।